চীনা চলচ্চিত্রের অফিসিয়াল চ্যানেল এবং বেইজিং স্থানীয় সরকারের আয়োজনে রাজধানীর দক্ষিণ পূর্ব অংশের গ্র্যান্ড ক্যানাল কালচারাল স্কোয়ারে অনুষ্ঠিত হয় মিডিয়া অনার নাইট। চীনা চলচ্চিত্রের মধ্যে বিশেষভাবে বাছাইকৃত সেরা ১৫টি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়। চলতি মাসের শুরুর দিকে পুরস্কার বিজয়ী চলচ্চিত্রগুলোর জন্য ১৪২১টি মিডিয়া এজেন্সি থেকে নির্বাচিত ১২৩৭০ জন ভোট দিয়েছেন। সবচেয়ে আকর্ষণীয় জুরি অনার অ্যাওয়ার্ড পেয়েছে যুদ্ধভিত্তিক চলচ্চিত্র দ্য ব্যাটল অ্যাট লেক ছাংচিন, যে চলচ্চিত্রটি চীনা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করেছে। দেশাত্মবোধক সংকলন মাই কান্ট্রি মাই প্যারেন্টস চলচ্চিত্রটি সর্বাধিক মনোযোগ আকর্ষণকারী এবং চিত্তাকর্ষক চলচ্চিত্র হিসেবে সম্মাননা পায়। ওয়েন মোয়ে তার ফিচার মুভি নাইস ভিউয়ের জন্য সবচেয়ে নজর কাড়া পরিচালকের পুরস্কার জিতেছেন। একজন ভাই তার বোনের চিকিৎসার অর্থ যোগান দিতে কি পরিমাণ পরিশ্রম করে তার একটি বাস্তব চিত্র উঠে এসেছে এই চলচ্চিত্রটিতে। এদিকে চাং সং ওয়েন দ্য পায়োনিয়ার সিনেমায় নজর কাড়া অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেতা পুরস্কার এবং চাইনিজ ডক্টরসে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন ইয়ুয়ান ছুয়ান। এ অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে বেশ কয়েকজন প্রবীণ অভিনেতা ও অভিনেত্রীর অংশগ্রহণে। প্রবীণদের মাধ্যমেই তরুণদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রবীণ তারকা শিল্পীরা তরুণ প্রজন্মের কাজের প্রশংসা করেন, পাশাপাশি তাদের মতামত ও পরামর্শ দেন এবং আরও ভালো কিছুর প্রত্যাশা ব্যক্ত করেন। চীনা ফিল্ম ইন্ডাস্ট্রি তখনই প্রতিশ্রুতি দেয় যখন তরুণরা একটি ভালো কাজ করে। আমি আশা করি আমাদের তরুণ চলচ্চিত্র নির্মাতারা আরও ভালো করবে। দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকটি অনুপ্রেরণামূলক এবং সঙ্গীত প্রধান চলচ্চিত্রের থিম সং পরিবেশিত হয়। রওজা জাবিদা ঐশী, সিএমজি বাংলা।